আপনার নাম ইব্রাহিম শেখ, আমার নাম খতিজান বিবি, থাকি নাকু গাঁও দুস্তগ্রাম, পুস্তাফিস নয়াবিল, ইয়েস নাইলতাবাড়ি ডিস্ট্রিক্ট শেরপুর। বয়স ছিল আমার 15 ক্লাস 10-এ। ধূপ গেছি, আমি একাই ছিলাম, একাই গেছি, গেলাম প্রিন্সিপাল মতিয়ন মিয়া ডালু, তারপর ওইখান থেকে ট্রেনিং সেন্টারে চলে গেলাম তোরা ওনার সাহেব। 3 নম্বর কোম্পানি মোহাম্মদ আলী কোম্পানিতে ছিলাম নেবি, তারপরে অন্তরে ফাইট করলাম 2 বার, তেলি খেলি করার পর 12 মারি, হাতিবাগার, নকলা, নারায়ণখোলা এগুলা ফাইটিং টাইটিং এরিয়া। পরে অনিল তাহের বললো যারা যারা উর্দু বা হিন্দি ভাষা জানেন এদেরকে ইন্ডিয়ান আর্মিদের লগে আমাদেরকে দিয়ে দিল। আমরা বিহু কোম্পানি ইন্ডিয়ান উড়িষ্যাদের লগে চলে গেলাম, ওইখানে আমার সেকশন কমান্ডার বানাই দিল 10 জনে 11 জনে। সেকশন কমান্ডার হওয়ার পরে ওখানে ওই কোম্পানিতে আমি থাকলাম, থাইকিয়া গাছপাড়া চলে গেলাম, গাছপাড়া থেকে আবার ইয়াতে ফাইটিং করলাম, উড়িতলা ফাইটিং করে হালুয়াঘাট ফাইট করলাম বিরাট, ওইখান থেকে ক্যাপচার করে চলে গেলাম ফুলপুর, সরসাপুরে ফাইটিং করলাম, ওখান থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে মধুপুর হইয়া মধুপুর যাইয়া 11 জন পাঞ্জাবি মারলাম ওইখানে, ওইখান থেকে গেলাম কালিহাতি, কালিহাতি থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে একটা ব্রিজ আছে নাইটেপাড়া ব্রিজ, ওইখানে যুদ্ধ করলাম 1.5 দিন, ওইখান থেকে চান্দুরা, চান্দুরা থেকে ছাবার, ছাবার থেকে ঢাকা, শুধবার দিনা ঢাকা উঠলাম, শুক্রবারে ক্যাপচার, শনিবারে ভাঙ্গা চুকি মেজিরে সিলিন্ডার করে। কোথায় আহত হলেন? গাবতলি ওই যুদ্ধে, মানে যুদ্ধে অপারেশন মাইন্ড ব্রাস্ট হয়েছে। কিন্তু আমি আজ পর্যন্ত অনেক দরখাস্ত মরখাস্ত দিয়েছি, কিন্তু আমি এখন তো এই পঙ্গুবাতা পাইলাম না বা আমাকে কেউ ডাকেও না। আমি কল্যাণ টাস্টে যাই আর খালি ঘুরিয়া ঘুরিয়া আহি, আমার খালি টাকা চাই, এত হাজার দেও অত হাজার দেও, আমার টাকা নাই আমি করতে পারি না। মানে পায়ে হাত পাও হাত রড বড়া, এগুলো রড সম্পূর্ণ স্টিল সবগুলো, হ্যাঁ স্ক্রু বাস আঠারোটা, কিন্তু আমার আর ইয়া দিল কোলন ট্রাস্ট কিছু বলছে না। অনেক অনেক কষ্ট ভুগে আছি,